হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো লোকেল চিকেনের কারি। তার জন্য নিয়েছি চিকেনগুলোকে আমি হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর দই দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, জিরে পাউডার, ক্যাপসিকাম একটা নিয়েছি, আদা রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজটা বেশি লাগবে, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখানে সয়া সস আর টমেটো সস নিয়েছে, আর ওখানে দিয়েছে জিরা পাউডার, গোটা জিরা ফোড়নের জন্য, এলাচি, লং, দারচিনি। এখন আর আলু কেটে নিয়েছে, আলু দিয়ে বানাবো। টমেটো কেটে নিয়েছে, টমেটো একটা পোড়া গোটাটা টমেটো কেটে নিয়েছে। এখন আমি ফোড়ন দিয়েছি, স্বাদ গোটা গরম মশলাগুলো দিলাম, তারপর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি 4 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। এই চিকেনটার মধ্যে পেঁয়াজটা পেস্ট করতে লাগে না, পেঁয়াজটা কুচি দিলেই হবে, হেভি টেস্টি হয় চিকেনটা। তারপর দিয়ে দিলাম আমি ধনে পাউডার, জিরে পাউডার, আমি একসঙ্গে আমি একটা পেস্ট করে জল দিয়ে এটা আমি গুলে নিব। হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর দিয়েছি গোলমরিচ পাউডার, কাঁচা লঙ্কা আমি দেবো না, এখানে কাঁচা লঙ্কা না দিলেও হবে। আর মাংসটার মধ্যে আমি গোলমরিচ পাউডার দিয়েছিলাম। তারপরে আমি এখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আমি চিকেনটা দিয়ে দিব, চিকেনটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। লোকেল চিকেন আছে, এটা ব্রয়লার না, লোকেল চিকেন, এই জন্য একটু টাইমটা বেশি লাগবে। আর এটা মেখে আমি আধা ঘন্টা আগে আমি মেখে রেখেছিলাম, দই দেওয়া আছে, বেশিক্ষণ লাগবে না অবশ্য। তারপর আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো। এখন আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। আবার হয়ে আসছে, 5 মিনিট পরে আসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব, আর জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। জলটা আমি বেশি দেবো না, এটা মাখা মাখি হবে।
কষা হবে, তারপর জলটা দিয়ে আবার ঢেকে দিলাম। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্টে দিব ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম। ক্যাপসিকামটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আবার নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব, 4 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিচ্ছি। চার সেকেন্ড পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি ঢেকে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি। চিকেনের একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি, হেভি টেস্টি হয়ে গেছে।